চায়ের আড্ডায় ভোটের তচা অনুষ্ঠানটি নিবেদন করছে নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, চিকিৎসা পরিষেবার একটি স্বনামধন্য ও সম্পূর্ণ প্রতিষ্ঠান। উন্নয়ন করেছে আপনার মেয়েদের রূপশ্রী ও কি বলবো, বহু কিছু দিয়েছে মেয়েদেরকে, যুবশ্রী এবং কন্যাশ্রী এবং রাস্তাঘাট সবকিছু করেছে। এই যে করোনাতে মানুষের পথে দাঁড়িয়েছে এই গোটা পশ্চিমবাংলার লোককে, এই যে বিনা পয়সায় চাল খাওয়ায় নিয়ে আটা খাওয়ায় নিয়ে এগুলো চারটিখানে কথা নেই, এরকম সরকার মনে হয় আর হয়নি আর হবেও না। হ্যাঁ, এবার মুখ্যমন্ত্রী মমতা হওয়ার থাকলেই তো ভালো, মমতা থাকলে। হরিয়ানা প্রায় এখন তো বিধানসভা নির্বাচন, আপনার কি মনে হচ্ছে? হরিয়ানাতে ভোট তো সুস্থভাবেই হয়, সে সেই জিতুক না কেন, প্রথম কথা পানি এক কথায় এখানে বিজেপির যদিও ভোট নাই, তবুও ওরা একটা বড় ইয়াতে তুলছে, ওরা যে মুকুল মহল আছে সেই হিসাবে ওরা তৈরি বেড়াচ্ছে। এখানে ভোটের জিতা ফলাফল মোটামুটি দুজনের মধ্যেই একটা কনটেস্ট হয়ে যেতুক না কেন, যে বিধায়ক হোক না কেন, কাজ করলে যদি ভালোভাবে কাজ করে দেশের উপকার হবে এবং জনগণ যাতে ভালো থাকে সেভাবেই কাজ করা দরকার প্রত্যেকটা নেতারই। রাজ্যে আমি চাইছি সংযুক্ত মোর্চা। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, চিকিৎসা পরিষেবার একটি সুনামধন্য সম্পূর্ণ প্রতিষ্ঠান। অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইইজি, এনসিভি, পিএফটি, ইউএসজি, ডপলার স্টাডিজ, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, রক্তমল ও মূত্রের সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, বহরমপুর বাসস্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের এই হরিয়ারপাড়ায় 73 নম্বর হরিয়ার বিধানসভায় নিয়ামত শেখ ইনশাল্লাহ জিতবে, 100 মধ্যে 100। আমাদের এই শ্রীপুরে অনেক কাজ হয়েছে, মমতার যে রাস্তাঘাট, মমতার যে সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী অনেক কিছু দিয়েছে, ঘর দিয়েছে। এই যে রাস্তা দেখছেন কাদা ছিল, পাকা হয়ে গেছে, এ তো এতেই আমার খুশি, দিদি অনেক দিয়েছে, এটাই আমরা কামনা করি। না, আমরা সরকার আমাদের দিদি থাকুক এটাই চাইছি। এখানটা টিএমসি দরকার আছে, টিএমসি থাকবে, টিএমসি দরকার, টিএমসি থাকবে, আদার্স আর কাউকে দরকার নাই। মমতা কে চাইছেন না কি মোদীকে চাইছেন নাকি জোট? না, মমতাকে দরকার আছে, মোদী ফোদি দরকার নাই, মমতা আছে ওই থাকবে। বিধানসভা ভোটে মনে হচ্ছে যে আমাদের যে নিয়ামত শেখ বিধান আগকার বিধান যে বিধায়ক, তার আবহাওয়াটা ভালো, সে উন্নয়ন বহুত করেছে, গ্রামগঞ্জে রাস্তাঘাট, ঘর বাড়ি উন্নতি করেছে, দেশের জন্য আমরা নিয়ামত শেখকে চাই।
জটপার্থী থাকবে জনসাধারণ জটপার্থীকে চাইছে ওই কাজের ভেতরেটা জটপার্থী জনসাধারণ চাইছে কেননা হরিয়ারপাড়া বিধানসভায় যে এইটা হইল এটা মমতা কোনো কাজ করেনি কেন্দ্রে সরকার যদি না বসে তাহলে বিজেপিকে দাবন মারা যাবে না কেন্দ্রে সরকার বসলে বিজেপিকে দাবন মারা যাবে আর মমতা যদি রাজ্য সরকার একটা আয়ে এ রাজ্য সরকার যদি থাকে এ তো আঞ্চলিক দল এ কিন্তু বিজেপি দাবন মারতে পারবে না কেননা বিজেপি বাড়তে থাকবে জনসাধারণের এটা খেয়াল পড়ে গেছে আমার মনে হচ্ছে নিয়ামত শেখ জিতবে তার কারণ হচ্ছে নিয়ামত শেখ হরিহরপাড়া বিধানসভায় যা উন্নয়ন করেছে এবং নিয়ামত শেখ ছাড়া মানে হরিহরপাড়ার মানুষ কাউকে চায় না এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যা উন্নয়ন করেছে মানুষের সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে এবং দুয়ারের সরকারে মানুষের এত উপকৃত হয়েছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকেই চাইছে না এবং এলাকার বেশিরভাগ মানে সমস্ত মানুষটাই মানে নিয়ামত শেখকে ভোট দেবে এবং নিয়ামত শেখ জিতবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে। ডায়াগনস্টিক চিকিৎসা পরিষেবার একটি সুনামধন্য সম্পূর্ণ প্রতিষ্ঠান অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইইজি এনসিভি পিএফটি ইউএসজি ডপলার স্টাডিজ ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি রক্তমল ও মূত্রের সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয় এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ সুগার থাইরয়েড ক্যান্সার প্রসূতি ও স্ত্রীরোগ নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ঠিকানা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি বহরমপুর মুর্শিদাবাদ